হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। এর আগে কিন্তু আজকে একটা আমরা প্রতিবেদন এনেছি, যেটা ভারতীয় ফুটবলের ক্ষেত্রে দারুণ কিন্তু একটা খবর, দারুণ আপডেট। সেই খবরটা জানার জন্য কিন্তু আমাদের প্লেলিস্ট থেকে আগের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। এবং এই ভিডিওটা বিশেষ করে কিন্তু ভারতীয় ফুটবলে যে দুটো টুর্নামেন্ট চলছে, একটা ন্যাশনাল ওয়াইজ এবং একটা আমাদের স্টেট ওয়াইজ, অর্থাৎ ডুরান্ড কাপ এবং সিএফএল ক্যালকাটা ফুটবল লিগ, এই দুটো লিগকে নিয়ে কথা বলবো। যেখানে কিন্তু আমরা গতকালকে ডুরান কাপের যে ম্যাচ দুটো ছিল সেই ম্যাচ দুটোর রেজাল্ট আমরা আপনাদের জানাবো, তার সঙ্গে সঙ্গে কলকাতা ফুটবল লিগের যে ম্যাচগুলো ছিল তারও রেজাল্ট জানাবো। এবং আজকে কলকাতা ফুটবল লিগে একটা ম্যাচ আছে এবং সেইটাও কিন্তু বাংলার এক সুপার জয়েন্ট, হ্যাঁ মোহন বাগান সুপার জয়েন্টের ম্যাচ আছে, সেই ম্যাচের প্রিভিউ তো দেবই। তার সঙ্গে সঙ্গে গতকাল যে বাংলার আর এক জয়েন্ট ইস্ট বেঙ্গল খেলতে নেমেছিল সেই ইস্ট বেঙ্গল ম্যাচের কিন্তু রিভিউ জানাবো। তো চলুন আর বিশেষ দেরি না করে মেন ভিডিও পৌঁছে যাওয়া যাক। হ্যাঁ, প্রথমেই আমরা কিন্তু ডুরান কাপের কালকের যে ম্যাচ রিপোর্টটা সেটা একটু জানিয়ে দিই। দেখুন, বেঙ্গালুরু ফুটবল ক্লাবে ডেভেলপমেন্টাল টিম খেলতে নেমেছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে, যে ম্যাচ কিন্তু এক এক গোলে ড্র হয়। উল্টো দিকে চেন্নাইন এফসি তাদের পুরো টিম নিয়ে কিন্তু খেলতে নেমেছিল নেপালের যে টিম আছে, অর্থাৎ নেপালের যে ফোর্সের টিম আছে সেই ত্রিভম ফুটবল টিমের সঙ্গে, এবং যে ম্যাচে তারা 3-0 গোলে জিতে যায় এবং চেন্নাই প্রায় কিন্তু কনফার্ম করে ফেলে তাদের কোয়ার্টার ফাইনালে ওঠা এই টুর্নামেন্টে। তো এর সঙ্গে সঙ্গে যদি আমরা সিএফএল এ চলে যাই, অর্থাৎ কলকাতা ফুটবল লিগে চলে যাই, কাল কিন্তু কলকাতা ফুটবল লিগে 3-3 ম্যাচ ছিল, যেখানে কিন্তু বিএসএস স্পোর্টিং ক্লাব এবং খিদিরপুরের মধ্যে খেলা 1-1 গোলে ড্র হয়ে যায়। এফসি অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া 2-1 গোলে কিন্তু হারিয়ে দেয় ডালহৌসি ফুটবল ক্লাবকে। এবং আর একটা ম্যাচে, অর্থাৎ আমাদের বাংলার এক জায়ান্ট ইস্ট বেঙ্গল, তারা কিন্তু 2-1 গোলে জিতে যায় পুলিশ এসির বিরুদ্ধে। এবং এখন আমরা এই ম্যাচেরই কিন্তু রিভিউ দেব। দেখো, কালকে যখন আমরা ইস্ট বেঙ্গল এবং পুলিশ এসির মধ্যে খেলার প্রিভিউ দিয়েছিলাম, খুব সহজেই বলেছিলাম ইস্ট বেঙ্গল হয়তো 2-0 গোলে জিতবে অথবা 4-2 গোলে জিতবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকের খেলাটা কিন্তু অতটা সহজ হয়নি ইস্ট বেঙ্গলের পক্ষে। পুলিশ এসি অসম্ভব ভালো খেলেছে এবং সেই খেলার নিরিখে যদি আপনি স্ট্যাটিস্টিকটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো এখন দেখুন, আমাদের কিন্তু টিভি স্ক্রিন আমরা স্ট্যাটস দেখতে পাচ্ছেন, যেখানে বল পজিশনে 57-43% এগিয়েছিল ইস্ট বেঙ্গল, শটের ক্ষেত্রে 13-8 এগিয়েছিল ইস্ট বেঙ্গল এবং শট অন টার্গেট 5-3 এগিয়েছিল ইস্ট বেঙ্গল। হয়তো এগিয়েছিল কিন্তু মার্জিনটা খুব কম, এবং পুলিশ এসি যেভাবে কাউন্টার অ্যাটাক করছিল তাতে কিন্তু খেলাটা দারুণ জমে উঠেছিল। এবং একটা সময় যখন মনে হচ্ছে যে আজকে কি ইস্ট বেঙ্গল কোনোভাবে ম্যাচ থেকে পয়েন্ট হারিয়ে ফেলবে, তখনই কিন্তু ইস্ট বেঙ্গলের নতুন আগমন, হ্যাঁ কেরালিয়ান পি ভি বিষ্ণুর গোলে কিন্তু এগিয়ে যায় 2-1 গোলে, এবং সেইখানে খেলার নিষ্পত্তি ঘটে। এবং খেলার শুরুতেই, অর্থাৎ 15 মিনিটের মাথায় কিন্তু ইস্ট বেঙ্গলের গোল করে ইস্ট বেঙ্গলের আর এক নতুন তুর্কি, যার কিন্তু ভবিষ্যতে একজন বড় প্লেয়ার হওয়ার অনেক সম্ভাবনা আছে, সেই অভিষেক কুঞ্জাম। প্রত্যেকটা ম্যাচে কিন্তু অভিষেক তার নিজের পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে। এবং একটা কথা বললে চলবে না যে এবছর কিন্তু বাংলার 3 বড় দলের অভিষেকই দারুণ খেলছে, মোহামেডানের অভিষেক হালদার, মোহন বাগানের অভিষেক সূর্যবংশী এবং ইস্ট বেঙ্গলের অভিষেক কুঞ্জাম। তো যাই হোক না কেন, এটা একটা জোক ছিল। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু আজকে মোহন বাগানের খেলার খবর দেব। হ্যাঁ, আজকে কিন্তু মোহন বাগান খেলতে নামছে তাদের সিএফএল অর্থাৎ কলকাতা ফুটবল লিগের ম্যাচে, এবং এখন অবধি কিন্তু আনবিটেন আছে। যেভাবে ইস্ট বেঙ্গল এখন অবধি কোনো ম্যাচ হারেনি, সেইভাবে কিন্তু মোহনবাগানও এখন অবধি কোনো ম্যাচ হারেনি। এবং আজকে মোহনবাগান খেলতে নামছে আর্মি রেডের বিরুদ্ধে, যে আর্মি রেড কিন্তু অসম্ভব খেলছে। যে এই মোহনবাগানের দল কেমন হতে চলেছে সেই নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু মোহনবাগানের কথা উঠল, বলে দিই আগামীকাল অর্থাৎ 16 তারিখ কিন্তু মোহনবাগান খেলতে নামছে এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে, খেলতে নামছে কিন্তু মাচিন্দ্রা এফসির বিরুদ্ধে। সেই খেলা নিয়ে তো আমরা আগে প্রিভিউ আসবো। তো আজকের খেলা যেখানে আর্মি রেডকে বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্টের ডেভেলপমেন্টাল টিম, সেই দলটা কেমন হবে চলুন একটু
একটু আলোচনা করি। দেখুন, গোলপোস্টের তলায় তো আর্স আনোয়ার শেখ থাকছে, তার সঙ্গে সঙ্গে যদি আপনি বাদবাকি প্লেয়ারদের দেখেন, আজকে কিন্তু আমাদের মতে অবশ্যই টাইসন থাকছে, নংডম্বা থাকছে, এংসান সিং থাকছে, রবি বাহাদুর রানা থাকছে, ফারদিন আলী থাকছে, আমনদীপ থাকছে, ভিয়ান থাকছে, দীপেন্দু বিশ্বাস থাকছে, রাজ বাসফোর থাকছে, এবং অভিষেক সূর্যবংশী যে কিন্তু ক্যাপ্টেন্সি করবে এবং অসাধারণ খেলছে, খুব তাড়াতাড়ি হয়তো সিনিয়র টিমেও একদম পুরোপুরি সুযোগ পেয়ে যাবে, ঠিক যেমন কিয়ান নাসরি খেলছে, সুহেল ভাট খেলছে সেই রকমভাবে। এবং এই যে টিমটা দেখছেন, এই টিমে কিন্তু মোটামুটি যারা সিনিয়র টিমে অর্থাৎ কালকে এএফসি কাপের জন্য যারা কিন্তু রিজার্ভ বেঞ্চেও থাকবে তাদেরকেও কিন্তু এই ম্যাচে নামাবে না। এখন অবধি যে খবর শুনেছি সেহেতু সুহেল ভাট, নামতে, কিয়ান নাসরি এদের কিন্তু এই ম্যাচে দেখার সুযোগ খুবই কম থাকছে বলে আমাদের কাছে যেটুকু খবর সেটা আপনাদের জানালাম। তো আপনারা মোহন বাগান দর্শকরা বলুন যে এই টিম যদি খেলতে নামে আজকে আর্মিডেটের বিরুদ্ধে, কি তাদের যে উইনিং স্ট্রিক বা না হারার যে রেকর্ড রেখে যাচ্ছে এবছর সিএফএলে সেটা বজায় রাখতে পারবে নাকি অন্য কিছু হতে পারবে। তখন আগের ম্যাচেই কিন্তু প্রবল প্রতিপক্ষ ইস্ট বেঙ্গলের কাছে ডুরান কাপের ডার্বি হেরেছে, তার প্রভাব কিন্তু এই ছোটদের মধ্যে পড়তে পারে এবং তার প্রভাব দুভাবে খাটতে পারে। প্রথমত হচ্ছে একদম খেলার মধ্যে কোনো রকম মনোযোগ নাও দিতে পারে এবং অন্যদিকে কিন্তু খেলাতে আরও বেশি ফোকাস করে বড় ব্যবধানে জিততে পারে। আর এই ম্যাচে যদি প্রেডিকশান বলেন, আমি মোহন বাগানের পক্ষ থেকে কিন্তু 2-1 দেখতে পাচ্ছি। এবং আপনারা বলুন এই ম্যাচে কি হতে পারে, মোহন বাগান সমর্থকরা, বাংলা ফুটবলের সমর্থকরা বলুন যে এই ম্যাচে কি হতে পারে, বা এর আগের ম্যাচের যে রিভিউটা দিলাম ইস্ট বেঙ্গলের সেই রিভিউটা আপনাদের কেমন লাগলো। আমার কথাগুলোর পরিবর্তে যদি আপনাদের অন্য কোনো কথা মনে হয় সেগুলো কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো লিখে পাঠাবেন। এবং আজকের বিশেষ দিনের জন্য আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আমাদের ভারতের আজকে স্বাধীনতা দিবস, এই দিনটা আপনারা খুব ভালোভাবে পালন করুন। এই বলে আজকের প্রতিবেদন আমরা শেষ করছি। জয় ভারতীয় ফুটবল।